পারবে না। তা নাহলে বলে দিই আমাদের দেশের কুফরিগুলো, দেখবেন কিছুদিন ধরে দুর্গা উৎসবের আগে ফেসবুকে একটা পোস্ট ঘুরছে, ধর্ম যার যার উৎসব সবার। আপনারা পড়েননি ফেসবুকে? ধর্ম যার যার উৎসব সবার, এইটা যে পোস্ট করেছে তাকে আমি বলতে চাই, ধন্যবাদ জানাতে চাই, সাধুবাদ জানাতে চাই। এই জন্যে আমাদের সুবিধা হয়ে গেল, কুরবানির সময় ওদিকে গরুর ঠ্যাং ধরার জন্যে ডাকতে পাবো। আপনারা বুঝতে পারেন না, কুরবানির সময় তাহলে ডাকা যাবে আমাদের গরুর ঠ্যাংটা ধরবি আই, উৎসব তো সবার, কুরবানিটা আমাদের উৎসব না, উৎসব নয় উৎসব, চলে আয় গরুর ঠ্যাং ধরতে। যে পোস্টটা করেছে এই হারামখোর নেতা তাকে জিজ্ঞেস করো, তখন বলবে তাদের ধর্মে আঘাত আনা হবে। হারামখোর, যদি ধর্ম যার যার উৎসব সবার হয়, তাহলে তুমি যদি আল্লাহ ছাড়া দেবদেবীর কাছে যাও, দুর্গাতে কালীতে মনসায় যাও, আমার আল্লাহকে আঘাত আনা হবে না, আমার আল্লাহ কষ্ট পাবে না। মেপে বুঝে কথা বলতে হবে। এই ভাষাটা শিরকি ভাষা, কুফরি ভাষা, আমার আল্লাহর সঙ্গে গাদ্দারির ভাষা। এই গাদ্দাররা কিয়ামতের দিনে জায়গা পাবে না। ধর্ম যার যার, উৎসব সবার লয়, উৎসবও তার তার, উৎসব তার তার, কখনো ধর্ম যার যার উৎসব সবার লয়। আমার আল্লাহ কোরআনে সম্প্রীতি বুঝিয়েছে, আমাদের দেশের কিছু নেতা মন্ত্রী এরা আমাদের মুসলমান সমাজকে ধ্বংস করছে নিজেদের ফতোয়া দিয়ে। আপনি একটা কথা মাথায় নিয়ে যান, আমি মৌলভী হিসাবে কালকে মারা যেতে পারি, আমাকে গালি দেন, বদদোয়া দেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে মুলাকাত হবে, আল্লাহ আপনাকেও দাঁড় করাবে, আমাকেও দাঁড় করাবে, সমস্ত মৌলভীকে দাঁড় করাবে আল্লাহ কিয়ামতের দিনে। খালি চিন্তা করুন তখন কি জবাব দেবে। রাজনীতি ভোট দিতে বলেছে, আপনার যাকে ভালো লাগে ভোট দেন, আপনাকে বলেছে এখানে ভোট দিবি ভোট দেন, তাকে নেতা সিলেক্ট করুন, আল্লাহর কসম সে যদি শরীয়তের খেয়ানত করে সঙ্গে সঙ্গে তাকে বাধা প্রদান করো, বাধা দাও। আমাদের দেশে তো রমজান মাসে ইফতারি পার্টি হয়, থানায় ইফতারি পার্টি, রাষ্ট্রপতি ভবনে ইফতারি পার্টি, নবান্নে ইফতারি পার্টি, থানাতে ইফতারি পার্টি, রেল স্টেশনে ইফতারি পার্টি, পার্টি অফিসে ইফতারি পার্টি, জেলা ভবনে ইফতারি পার্টি। আপনারা বলুন ইফতারি কার জন্যে, রোজদারের জন্যে না বেরোজদারের জন্যে? জোরে বলুন কার জন্য? রোজদারের জন্যে। তাহলে বেরোজদার গিয়ে সেখানে বসছে, তখন আমাদের প্রণববাবু বেঁচে ছিলেন, পেপারে দেখছি আনন্দবাজারে প্রথম পৃষ্ঠাতেই আমাদের মতো টুপি লাগিয়ে হাত তুলে দোয়া করছে, সকালবেলায় মাদ্রাসায় পেপার এসছে, আমরা তাড়াতাড়ি দিয়ে দেখি কোন মলি সাহেব দোয়া করছে, তারপরে দেখছি তিনি আমাদের প্রণব মুখোপাধ্যায়, তিনি লিখেছেন রোজার দ্বারা অন্তর পরিষ্কার হয়, আত্মার শান্তি পাওয়া যায়, তাহলে কলমাটা পড়তে তো দোষের কোথায়? বুঝতে পেরেছেন না পারেননি? ওয়াইদা লাকুল্লাযিনা আমানু কানু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম কানু ইন্না মাকুম ইন্না মা নাহনু মুস্তাহজিউন ওয়াল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন। হে আমার বিশ্ব নবী, বলো তোমার কাছে যারা তোমার দস্তারখানে বসে তোমার কাছে বলে আল্লাহকে ভালোবাসি, আমরা ইমানে এনেছি, কিন্তু তারা যখন পেছনে যায় তখন বলে আমরা তো শুধু মজাক করতে গিয়েছিলাম। আমার আল্লাহ বললেন হে আমার নবী বলে দাও আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, তারা আমার সঙ্গে মজাক করেনি, বরঞ্চ আমি আল্লাহ তাদের সঙ্গে মজাক করেছি, তাদেরকে আমি ইমান দান করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ইমান দিয়েছে, যারা বলছে আমরা মজাক করতে গিয়েছিলাম তাদেরকে ইমান দেয়নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
হে ইমানদার ব্যক্তিরা, তোমরা রোজা রাখলে, ইফতারিতে বসলে, সাহরিতে বসলে, তোমাদের তাকওয়াকে আমি আল্লাহ বাড়িয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্ম নিয়ে খেলা করা যাবে না। কলকাতা রেড রোডে কে ইমামতি করে জানি না, রেড রোডের ঈদের নামাজের কে ইমাম জানি না, কিন্তু জেনে রেখে দিবেন সেই ইমামকে আল্লাহ কিয়ামতের দিনে পাকড়াও করবে। কিসের জন্য? তিনি আমাদের দেশ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটা বলতে পারেননি, মরদদের পাশে মেয়ে ছেলেদের দাঁড়িয়ে নামাজ পড়া যাবে না, এই হক কথা না বলতে পারার কারণে আল্লাহ কিয়ামতের দিনে আটকাবে। আপনাকে হকটা বলতে হবে। কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, নট কম্প্রোমাইজ। আপনি বললেন মলি সাহেব, মলবিদিকে যুক্তি দেয় আমাদের সমাজের লোকরা, আমরা তো শুধু ঠাকুর দেখতে গিয়েছিলাম, আর ওই একটু মেলা খেলা দেখলাম, এতে কি কোনো অসুবিধা আছে? এটা যুক্তি? তাহলে শোনো, আপনার এই গ্রামে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, গোটা গ্রামের মানুষ ঘুমাচ্ছে, একজন ব্যক্তি খালি পেশাব করতে উঠেছে, সে উঠে দেখলো অমুকের বাড়িতে ডাকাতি হচ্ছে, একজনের বাড়িতে, সে লুকিয়ে বসে সব দেখলো, ডাকাতি করে নিয়ে চলে গেল ডাকাতরা। তারপরে কে এসছে? পুলিশ বাবুরা এসছে, বললে তোমাদের মধ্যে কে দেখেছো? সে তখন বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি, কাকে বেশি কেলানি দিবে বা কথা বল, তাকে মারবে না মারবে না? যেহেতু তুমি প্রতিবাদ করনি, তুমি লোক ডাকনি, তুমি লোককে জাগাওনি, তুমি মজা দেখেছ। তো আপনি যদি বলেন আল্লাহ মজা দেখতে গেলাম, তো তুমি বেশি কেলানি খাবে কেন? কোরআনে আছে যদি কোথাও শিরক হয়, আল্লাহ বিরোধী কাজ হয়, তোমরা হয় হাতের দ্বারা প্রতিবাদ করো, তা না হয় জুবানের দ্বারা করো, তা না হয় মন থেকে তোমরা ঘৃণা করো, ভালো কাজের আদেশ করো আর অসৎ কাজের তালিকে নিষেধ করবে। এটা কে বললেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিন্তু আপনি গিয়ে সাথ দিচ্ছেন, প্রতিবাদ করা তো দূরের কথা, আপনি মজা নিচ্ছেন, আমার আল্লাহ কি করে বরদাস্ত করবে? কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দু নৌকাতে পা দিও না, দুটো নৌকায় পা দিয়া চলবে না। অনেকজন আমাদের দেশের মানুষ বিশ্বকর্মার দিনে লোহালা করে দোকান ধোই ধই না, লোহার গাড়ি থাকলে, লড়ি থাকলে, সেটাকে বিশ্বকর্মার দিনে ধোই, সেরেক করা হবে, পাপ হবে, গুনাহ হবে। আমার নবীজি বলেছেন কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে খারাপ বলো না, তাকে নিজের করে লিও না, আমি আল্লাহ মেনে নেব না। ওই জন্য তো আমাদের সমাজের মানুষ আজকে কিভাবে নামাজ রোজা তসবিহ তেলাওয়াত দিনদারি তাকওয়া পরহেজগারি এটার দ্বারা নয়। আমাদের দেশের কিছু মানুষ ভাবে মলবিকে দাওয়াত কর, মিলাদ পড়া, মুরগি খাওয়া, জান্নাত রেডি। আপনারা জানেন না মিলাদ পড়িয়ে জান্নাত? মালদা জেলায় আছে নাকি জানি না, আমার সঙ্গে বীরভূমে চলুন দেখিয়ে দেব। বীরভূম ডিস্ট্রিক্টে আপনি গেলি, দাওয়াত দিয়েছে, আমার বর্ধমানে আছে মলবিকে দাওয়াত দিয়েছে, কি ব্যাপার? ওই যে তিন বোতল টেনে যে মারা গেছে জান্নাতে দিতে হবে, তিন বোতল মানে বুঝতে পেরেছেন, নবীর মহাব্বত বলে দি। এই সমস্ত মলবিগুলোকে দেখে, এদিকে দেখে আশিকে রসুল মনে হবে না, কি বলছেন আশিকে রসুল এগুলো না। আপনি কালিয়া চকে মালদা টাউনে যান, বারোই রবিউল আউয়াল কলমা লেখা টেনা, হাতেতে ঝান্ডা, হাতেতে কলমা লেখা ঝান্ডা, আশিকে রসুল, ডিজে বক্স বাজিয়ে ড্যান্স করছে বলে হাম আশিকে রসুল হ্যায়। আমরা বললি এটা বিরোধী মলবি, এই মলবিটা খারাপ মলবি, আমি তোমার পীরের বিরুদ্ধে লড়াই, আমি তোমার কলমার বিরুদ্ধে নয়,
আমি তোমার আখলাক এবং চরিত্র এবং তোমার সিস্টেমের বিরুদ্ধে। তোমার সিস্টেমটা গলত, তোমার নবীজির মহব্বতটা গলত। অনেকে মনে মনে এবং অনেকে জলসাতেও বলে আমাদের জন্য, এরা নবীজিকে ভালোবাসে না, নবীজির উপরে দরুদ পাঠ করে না। যতবার আমি নবীজির নাম নিলাম সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হচ্ছে দরুদ নবীজির প্রতি। যবার হাদিস পড়ায়, যবার হাদিস পড়ি, তবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহ তুমি নবীর উপরে রহমত বর্ষিত করো, নিলে নবীর উপরে রহমত বর্ষিত করো। দরুদ মানে এটা নয়, দেখবেন এক এক জায়গায় দরুদ পাঠ হয় কিরকম, দুধ রাখা আছে গিলাসে, আমি বক্তা আমার জন্য দুধ আছে, এ বলে দিলে আল্লাহুম্মা দিয়ে দুধ খাচ্ছে, ওরা সল্লি আলা চালাচ্ছে, নবীজির প্রতি বিয়াদবি। আখলাক এবং চরিত্র গালাত, নিয়মটা গালাত। হয় দুধ পান করে লাও দিয়ে দরুদ পাঠ করবে, নাহলে পড়ে লাও তারপরে দুধ পান করবে, বড় কষ্ট হয়, দুঃখ লাগে। আমাদের দেশের কিছু অশুভ মুলবী, তারা বলে, আপনারা মনে করছেন আমাদের মতো মুলবীদিকে আল্লাহ ছেড়ে দিবে, তাই তো? কোনো বিচার নাই আমাদের, তাই না? আমাদের বিচার হবে না, হবে না। 100টা মুলবী ধরা পড়বে আমার মতো কিয়ামতের দিনে। সমাজকে ধোকা দিয়েছ, প্রতারণা করেছ, অন্যায় করেছ, অবিচার করেছ, 100টা মুলবী ধরা পড়বে কিয়ামতের দিনে। আপনি আল্লাহকে কি জবাব দেবেন? আল্লাহর কাছে কিভাবে আপনি দাঁড়াবেন, কিভাবে হাজিরি দেবেন আল্লাহর কাছে? ওই জন্য নিয়ত করলেন সবাই যে আজ থেকে আমরা শিরক এবং বেদাত থেকে নিজেদিকে এবং সমাজকে হেফাজত করবো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা মনে মনে ভাবছেন আমরা নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, অবশ্যই জান্নাতে প্রবেশ করব। হে আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, শুনে নেন, আমার আল্লাহ কোরআনে 5টা দৃষ্টান্ত দিয়েছে, 1টা 2টা নয়, 5টাই পয়গম্বরের দৃষ্টান্ত দিয়েছেন। 1 নম্বরই, যারা মনে মনে ভাবছেন নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি নাকি আমরা অবশ্যই জান্নাতে প্রবেশ করব, তারা কান খুলে শুনেন। 1 নম্বরে, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সারে জাহানাত নবী, নবীদের ইমাম, ইমামে আজম কে? আল্লাহর নবী জানাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি।